অবতার ও ইষ্ট এটাকে নিয়ে আর ছোট্ট আলোচনা হিন্দুরা কীভাবে দেখেন ঈশ্বর অনন্ত তিনি চৈতন্য পুরুষ তিনি আনন্দময় তিনি সর্বজ্ঞ তিনি সর্বশক্তিমান আপনি যতগুলো গুণ চিন্তা করতে পারেন তার খনি হচ্ছেন তিনি তার ক্ষমতার কোনো শেষ নেই সর্বশক্তিমান আর সর্বশক্তিমান মানে সর্বশক্তিমান ফলে তিনি যতগুলো লোক আছে বিভিন্ন স্বর্গলোক পিতৃলোক মানুষের লোক বা বিভিন্ন ইয়নী পশু পাখি মানুষ দেবতা যে কোনো জায়গায় তিনি ঈশ্বর গিয়ে লীলা করতে পারেন কারণ তিনি সর্বশক্তিমান তিনি চাইলে ছোট হয়ে যেতে পারেন তিনি হলে বিরাট বড় হতে পারেন এই জিনিসটাকে বাল্মীকি রামায়ণে খুব সুন্দর করে দেখিয়েছেন কীভাবে মহাবীর হনুমান খুব ছোট্ট হয়ে চলে গেলেন লঙ্কার ভেতরে প্রবেশ করলেন আবার যখন দরকার পড়ল তিনি বিরাট বড় হয়ে গেলেন যোগীরা ক্রমাগত এই জিনিসটা করেন আনিমা লগিমা আদি যে ক্ষমতাগুলো যোগীর আছে নিজেকে ছোট্ট করে নেওয়া নিজেকে বড় করে নেওয়া এগুলো সাধারণ জিনিস ভগবান নিজের ইচ্ছাতে যখন নিজের শক্তিকে আলম্বন করে তিনি বিভিন্ন লোকে বিভিন্ন ইয়নিতে গিয়ে লীলা খেলা করেন মনুষ্য লোকে আমাদের লোকে যখন তিনি এই পৃথিবীতে ধরা ধামে যখন আসেন তখন তাকে অবতার বলা হয় এগুলোকে নিয়ে আমাদের যে বিভিন্ন শাস্ত্রে বিশেষ করে যেমন শ্রীমদ্ভাগবতাদিতে বিরাট আলোচনা করা হয়েছে যে অবতার কিভাবে আসেন কেন আসেন কিভাবে বুঝব অবতার শ্রী রামকৃষ্ণ এই জিনিস অনেক আলোচনা হয়েছে হিন্দুদের এই অবতারবাদের একটা বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য ধর্মে অবতার জিনিসটাকে মানেন না যেমন আমরা জানি সেমিটিক রিলিজিয়ানসগুলো যেগুলো রয়েছে যেমন আমাদের যহুদি ধর্ম ইসলাম ধর্ম সেখানে প্রফেটসরা আসেন ক্রিশ্চিয়ানিটিতে আমরা জানি জিসাসকে সান অফ গড ঈশ্বরের সঙ্গে এক বলা হয় কিন্তু যে অবতারের ভাব যে ভগবান নিজেই যিনি অনন্ত তিনি নিজের মায়া শক্তিকে ধারণ করে সেটাতে তিনি যেন একটা ছোটো হয়ে বেরিয়ে আসেন ঠাকুর বারবার বলছেন ধারণা এটা করা যায় না কীভাবে সেই ঈশ্বর যিনি অনন্ত তিনি মানুষরূপে অবতীর্ণ হন কিন্তু হিন্দুদের কাছে অবতারবাদ একটা মূল স্তম্ভ ধর্মের আর বৈশিষ্ট্য অন্যান্য কোনো ধর্মে এটা নেই এখন বলছেন কত অবতার অসংখ্য অবতার আগে আগে কত অবতার হয়েছেন অসংখ্য ভবিষ্যতে কত হবেন অসংখ্য কারণ ভগবান অনন্ত তার লীলাকে ইতি করা যায় না তাকে কোনো কিছুতে বাঁধা যায় না কিন্তু আমরা পুরাণ আদিতে যে পপুলার এগুলো ধারণা খুব জনপ্রিয় প্রায় চব্বিশটি অবতারের কথা বলা হয় আবার অনেক সময় মাত্র দশটি মূল অবতারের কথা বলা হয় তাতে যেমন মৎস্য কর্ম বরাহ প্রত্যেকটি অবতারে এসে ভগবান একটি কোনো বিশেষ কাজ করেছিলেন নরসিংহ ওয়ামন পরশুরাম রাম কৃষ্ণ আর বুদ্ধ আর যাতে মানুষ এটা না মনে করে যে সব শেষ হয়ে গেছে একটা কলকি রাখা আছে ভবিষ্যতে আসবেন তো সেটাকে নিয়ে আবার অনেক অনেক মজা করেন আবার নিজেকে অনেকে বলেন আমি সেই কল্কি ভগবান যখন আসেন এই অবতার হয়ে তার একটাই উদ্দেশ্য ঈশ্বরের দিকে মন কিভাবে মানুষে যেতে পারে সেটাকে শেখানো কখনো তিনি সরাসরি শিক্ষা দিয়ে করেন যখন যেমন ভগবান বুদ্ধের ক্ষেত্রে করেছেন কপিল মুনি ছিলেন তার ক্ষেত্রে করেছেন ঠাকুরের ক্ষেত্রে করেছেন আবার অনেক সময় যারা ধর্মের বাধক তাকে সরিয়ে দিয়ে করেছেন নরসিংহ অবতারে করেছেন রাম অবতারে করেছেন কৃষ্ণ অবতারে করেছেন যারা আগের এটা শুনেছেন ঈশ্বরকে নিয়ে সেখানে বলা হয়েছিল ঈশ্বর নিরাকার ঈশ্বর সাকার সাকারের কোনো একটি রূপ নেই অসংখ্য রূপ রয়েছে তেমনি অবতারের অসংখ্য রূপ রয়েছে এখন এর মধ্যে থেকে মনে যেটা ভালো লাগে কি আপনার যে ফ্যামিলি ট্র্যাডিশন বাড়িতে যে পরম্পরা সেই পরম্পরাতে যিনি আছেন সেটাকে একজন বেছে নেয় তিনি জানেন সেই ঈশ্বর নানান রূপে আছেন যেই রাম সেই কৃষ্ণ সেই শিব সেই কালী কিন্তু আমার কাছে এই রূপ প্রিয় সেটা অবতারের রূপ হতে পারে সেটা ভগবানের কোনো রূপ হতে পারে ভগবান বিষ্ণুর রূপ কি ভগবান বিষ্ণুর যতগুলো অবতার আছে অবতার ভগবান বিষ্ণুরই হয় শক্তি আবির্ভাব শক্তির আবির্ভাব হয় তার মানে শক্তি যখন আসেন কোনো মায়ের গর্ব দিয়ে আসেন না নরসিংহ অবতার সরাসরি আছেন কিন্তু শ্রীরাম শ্রীকৃষ্ণ এনাদের আমরা জানি মাতৃয়নি দিয়ে আসতে হয়েছে তো একজন যে সাধনা করতে চায় এগোতে চায় বা একটা সৎ যাপন করতে চায় সে ভগবানের যতগুলো রূপ ওয়া শক্তির যে কোনো রূপ ও অবতারের যে কোনো অবতার তাকে রূপে বরণ করে যে আমি এনাকে আধার করে আমার জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি তাকে বলা হয় ইষ্ট ইষ্ট যদিও নিজে থেকেই বেছে নেওয়া হয় কিন্তু গুরুর কাছ থেকে তার মন্ত্র পাওয়া যায় গুরুই সেই আরও বেশি ব্যাখ্যা করে দেন রূপের ব্যাখ্যা করে দেন হিন্দু ধর্ম যদিও অসংখ্য অবতার অসংখ্য রূপ এই জিনিসগুলোকে মানে সাধনা কিন্তু সবসময় করে একটাকে নিয়ে সেটা ইষ্ট সেই ইষ্ট হচ্ছেন ভগবান যিনি অনন্ত ভগবান যিনি সর্বশক্তিমান সর্বব্যাপী তার উপরে সেই মুখোশ যেটা আমার সবচেয়ে ভালো লাগে যেটা আমার সবচেয়ে প্রিয় এই হলো অবতার আর ইষ্টের ধারণা জয়টা